সজনে ডাটা চচ্চড়ি করার জন্য আমি প্যান দিয়েছি, তেল দিয়েছি প্যানে। তেল গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। পাঁচফোড়নটা ভাজা হচ্ছে, সুন্দর একটা ফ্লেভার হয়ে বের হয়ে আসছে। আমি এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচামরিচ আর পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে, এটাই তরকারিতে অনেক স্বাদ নিয়ে আসবে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, কিছু আর কি মিষ্টি কুমড়া দিয়েছি। এই মিষ্টি কুমড়া দেওয়ার কারণে টেস্ট আরও বাড়বে, ঝোলটাও মাখামাখা হবে, এই জন্যই দেয়া। এক চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সজনে ডাঁটার সঙ্গে। সজনে ডাঁটার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, এর সাথে তেলে একটু ভাজা ভাজাও হচ্ছে। তেলে একটু ভাজা ভাজা হলে সুন্দর ঘ্রাণ হবে। পাঁচফোড়ন আর কাঁচামরিচের সঙ্গে মিশিয়ে সুন্দর একটা ঘ্রাণ হবে। আমি এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু, আমি এর মধ্যে সরষে বাটা দিয়ে দিলাম। আমি এখানে চার চা চামচ সরষে বাটা দিয়েছি, একটু মাখা মাখা ঝোল হবে, এই জন্য আমি চার চা চামচ সরষে বাটা দিয়েছি। এখানে যেহেতু অন্য কোনো মশলা নেই তাই। এবার আমি সরষে বাটা যে বাটতে ছিল সেই বাটটা ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা শুকিয়ে কমে আসবে, সিদ্ধ হতে লাগবে এই পরিমাণ পানি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখছি চচ্চড়ির কী অবস্থা। ঝোল এখনও কমে আসেনি, অনেকটাই কমে এসেছে, কিন্তু আমি আরও একটু কমাবো। আমি এখন একটু এই সময় চিনি দিয়ে দিলাম, ঝোলটা একটু থাকতে থাকতে চিনিটা দিয়ে দিলাম যেন মিক্সড হয়ে যায়। টেস্ট অনেক বেড়ে যায় চিনি দিলে। যারা চিনি খেতে পছন্দ করে না তারা মিষ্টি কুমড়ার মিষ্টিতে যে টেস্টটা হবে সেটাই যথেষ্ট, কিন্তু আমার ভালো লাগে তাই দিলাম। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আবার তুলে দেখছি কী অবস্থা। ঝোল অনেক শুকিয়ে গেছে, মানে আমি এ পর্যন্ত রাখবো, এ পর্যন্ত থাকলে ভালো হবে, খেতে ভালো লাগবে। আমি একটু টেস্টটা চেক করছি, মানে লবণ চিনির টেস্টটা ঠিক আছে কি না। টেস্ট ঠিক আছে, সজনে ডাঁটা আমার হয়ে গেছে, আমি এবার বাটিতে বেড়ে ফেলছি। তাহলে হয়ে গেল চমৎকার স্বাদের সজনে ডাঁটার চচ্চড়ি। আপনারা আশা করি অবশ্যই ট্রাই করবেন একদিন বাসায়। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ, খোদা হাফেজ।